আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ হচ্ছে যে কিন্তু আমি কোনো রেসিপি অথবা কোনো ফুডের রিভিউ দিব না। আজ হচ্ছে যে ছোট্ট সোনামণিদের জন্য একটি ভিডিও করেছি। ঢাকা শহরে অনেকেই আছেন যে যারা ঘুরতে চান, বাবুরা ছোট বাবুরা ঘুরতে চায়, কিন্তু আসলে নেওয়ার মতো কোনো জায়গায় খুঁজে পান না। কারণ এখন অনেক হচ্ছে যে পার্কেও সেরকম একটা খেলার ব্যবস্থা নেই, আর থাকলে হচ্ছে যে পার্কগুলো ম্যাক্সিমামই বন্ধ থাকে। এইসব কিছু থেকে আমার এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসা। আপনারা আশা করি ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন। আচ্ছা, তো এত সময় ধরে আমি যে জায়গাটির কথা বলছিলাম, এটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের ওশান জয় পার্ক। এটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে রয়েছে, আর আমি এখন দাঁড়িয়েছি এই ওশান জয় পার্কের টিকিট কাউন্টারের সামনে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে কিন্তু টিকিট কাউন্টার, তো এখান থেকে হচ্ছে যে টিকিট আপনাকে কালেক্ট করতে হবে। ও, আর একটা যে কথাটি বলবো সেটি হচ্ছে যে এই ওশান সিটি পার্কে আসতে কিন্তু মানে ছোট্ট সোনামণিদের আসলে এজের যে বিষয়টা এটি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে যে আপনার 10 থেকে 12 বছরের বাবুরা অবশ্যই এখানে এন্ট্রি হতে পারবে, আর সঙ্গে একজন করে গার্ডিয়ান প্রবেশ করতে পারবেন। তো গার্ডিয়ানের জন্য আসলে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু ছোট্ট যে বাবুরা রয়েছে তাদের জন্য হচ্ছে যে 750 টাকা করে এখানে, তো এটা হচ্ছে 2 আওয়ার্সের জন্য। তো আপনাকে 750 টাকা পেমেন্ট করলে 2 আওয়ার্স এখানে হচ্ছে যে বাবুরা খেলতে পারবেন, আর সাথে যারা গার্ডিয়ান আছেন তারা তাদের খেলা এনজয় করতে পারবেন। আরেকটি কথা হচ্ছে যে এখানে কিন্তু আপনার হচ্ছে যে খালি পায়ে প্রবেশ করতে দিবে না, তো এখানে আসতে হলে আপনাকে অবশ্যই মোজা ইউজ করতে হবে। তো বাবু যারা আসবেন তাদেরও মোজা লাগবে, আর হচ্ছে যে গার্ডিয়ান যারা আসবেন তাদের জন্য মোজা লাগবে। তো আমি আসলে জানতাম না এই বিষয়টি, তো আমি বাসা থেকে মোজা নিয়ে আসিনি। তো ওনারাই মোজা বিক্রি করেন, এক এক সেট হচ্ছে 40 টাকা করে, তো দুটো সেট হচ্ছে যে 40-40, 80 টাকা। তো কেউ না নিয়ে আসলে অসুবিধা নাই, তাদের থেকে এটাই আপনারা কিনতে পারবেন। আর যদি কেউ বাসা থেকে নিয়ে আসেন তো সেক্ষেত্রে আপনাদের কিনতে হবে না। আমি কিন্তু অলরেডি আসলে এটা ভিতরে প্রবেশ করেছি, ভেতরে কিন্তু অনেক স্পেস রয়েছে যেটি আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বেবিদের খেলার জন্য আর কী কী রয়েছে সেগুলিও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো লেটস গো। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর এই যে দেখেন আমাদের জুবিন সোনা, সে খুবই খুশি, সে দৌড়াদৌড়ি করছে। তো এন্ট্রি হয়ে কিন্তু ভেতরে আপনারা ছোট্ট একটি শপ দেখবেন, এই শপে কী কী পাওয়া যায় সেটি বলবো। আর এটি হচ্ছে যে পাশে একটি নেট দেওয়া একটি ছোট্ট একটি ঘর, তো সেখানে বেশ কিছু খেলনা, আর হচ্ছে যে নুড়ি পাথরের মতো দেখা গেলেও আই গেস এটি নুড়ি পাথর না, কারণ হচ্ছে যে ছোটো বাবুরা যেহেতু খেলাধুলা করবে। আর এখানে হচ্ছে যে কিছু মানে ফিশ এই টাইপসের খেলনা রয়েছে ওয়াটারের, মানে ওয়াটারের ভিতরে। আর এখানে হচ্ছে যে মেবি ওটা ফিশিং গেম হবে। আর এটা হচ্ছে যে এখানে গেমের একটা জোন রয়েছে, তো বাই টিকিট দেন প্লে ডনটাস, মানে হচ্ছে যে আপনাদের এটার জন্য আলাদা টিকিট নিতে হবে, আগে টিকিট কাটার পর তারপর হচ্ছে যে খেলতে পারবে। আর এখানে বেশ কিছু খেলনা রয়েছে, তবে প্রবেশের পর কিন্তু সবগুলো খেলনাই ছোট্ট সোনামণিরা ব্যবহার করতে পারবে বা খেলতে পারবে। তো এখানে একটা হেলিকপ্টার, এই যে জুবিন দৌড়ে এসে হেলিকপ্টারটির উপরে ওঠার চেষ্টা করছে। মানে এখানে অনেক অনেক আসলে ভ্যারাইটিস যে গেমগুলো রয়েছে, 2 ঘন্টাতে আসলে আমার মনে হচ্ছে যে এখানে খেলে শেষ করা যাবে না, যে এখানে এত প্রকারের খেলনা রয়েছে। ছোটো ছোটো বাবুরা কিন্তু বেশ এনজয় করছে। জুবিন জুবিন খুশি খুশি মনে হাই হ্যালো টাটা বাই বাই করছে। আর একটি হচ্ছে কাঠের ঘোড়ার মতো এখানে খেলছে, এখানে আরেকটি খেলনা ছিল, তো এখান থেকে গিয়ে আবার এই চার একটা অটারের উপরে গিয়ে লাফালাফি করছে। আবার এই সাইডে বেশ কিছু গাড়ির মতো রয়েছে। তো জুবিন আসলে যেখানে দৌড়াদৌড়ি করছে আমি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওকে আমি বলেছি যে সবগুলো খেলনাগুলো ট্রাই করতে, যাতে করে আমি আপনাদের দেখাতে পারি। ও হচ্ছে যে 2 ঘন্টার আগে কিন্তু 1 ঘন্টা ইচ্ছা মতো খেলেছে, আর বাদ বাকি 1 ঘন্টা আমি বলেছি যে এখন ও হচ্ছে যে খেলবে, আমি ভিডিও করে আপনাদের দেখাবো। তো ও শুধু হচ্ছে যে অনেক খুশি, দৌড়াদৌড়ি এখানে ওখানে ছোটাছুটি করছে। আর এই যে পাইপগুলো ও বেয়ে বেয়ে উপরে উঠছে, এগুলো কিন্তু আসলে শক্ত না, তো এখানে আসলে কোনো খেলনাই শক্ত না, বা এমন কোনো হার্ডি টাইপের খেলনা ওরা এখানে রাখেনি, যাতে করে ছোটো বাবুদের অনেক কোমরমতি হাতে পায়ে তারা ব্যথা পেতে পারে।
এবং জুবিন এই যে এখান থেকে ঘুরে নেটের ভিতর দিয়ে এসে আরেকটি পাইপের ভিতরে উঠেছে। তো এখানে ওর এই খেলনাটা মনে হয় বেশ পছন্দ হয়েছে, এই যে বারবার পাইপ থেকে ঘুরে ঘুরে বের হচ্ছে। ওই খেলনা দিয়ে খেলতে বেশ এনজয় করছে। আর এখানে দেখেন বেশ কালারফুল কিন্তু বলস, এই বলসগুলো দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমিও জুবিনের পিছে পিছে দৌড়াদৌড়ি করছি। মানে আমার আসলে এটা হচ্ছে যে বলগুলোর ভিতর থেকে আমার খুব হাঁটতে ইচ্ছা করছিল, তো আমি ভাবলাম যে দাঁড়িয়ে থেকে লাপকে নেমেই পড়ি। আর হচ্ছে এক সময় মনে মনে ভাবছি যে ইস, যদি আবার ওদের মতো ছোট হয়ে যেতে পারতাম তাহলে মনে হয় যে এইসব খেলনা দিয়ে সবসময় খেলতে পারতাম। এই কালারফুল বলগুলো কিন্তু আমাকে বেশ আকর্ষণ করেছে। জুবিন এই পাশের আরেকটি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, তো দেখি কি করে। তো এই সুযোগে আমি এই যে বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে খেলে নিলাম। ও এ পাশ থেকে ঘুরে গিয়ে এখানে একটি গান রাখা ছিল, তো এই গানটি নিয়ে খেলছে। তো এর ভিতরে চারটা ও বল নিয়ে গিয়েছিল আগে থেকে, তো চারটা বল দিয়ে হচ্ছে যে গানকে শ্যুট করছে। ওই ওইটি বড় জুবিন এই পাশ থেকে দৌড় দিয়ে আবার এই যে এদিকে আবার দৌড় দিয়ে যাচ্ছে বারবার, কী করবে আল্লাহ জানে। সম্ভবত ওই নেটের ভিতরেই ও উঠবে বা বের হয়েও আসতে পারে। তো এখানে অনেক খেলনা রয়েছে এই যে দেখেন, আর এখানে হচ্ছে খুবই ছোট, মানে একদম 2 বছরের বাবুরাও এখানে এসে খেলতে পারবে। মানে এখানে সেই রকমের ব্যবস্থাও আছে যে 2 বছরের বাবুরাও খেলতে পারবে, মানে যারা একটু খেলনা বুঝে, আর একেবারেই যারা খেলনা বুঝে না একটু হাঁটাহাঁটি করতে পারে ওদেরও মানে ছেড়ে দিলে আমার কাছে মনে হয় যে এই বলগুলো দেখলে ওরাও বেশ খুশি হয়ে যাবে আর খুবই এনজয় করবে। আর জুবিন এই যে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে পা দিয়ে এই সুযোগে বলগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এই বলগুলো আমার খুবই মানে ধরতে ভালো লাগছে। এখানে এন্ট্রি করতে গেলে 750 টাকা লাগবে, এটি আমি আগেই বলে নিয়েছিলাম। তো আসলে 750 টাকা অনেকের কাছেই কোনো টাকাই না, আবার অনেকের কাছে যে অনেক খুব বেশি টাকা, যেমন আমার কাছে এটি খুব বেশি বলে মনে হয়েছে। তবে এই ছোট্ট সোনামণিদের মুখের হাসির দিকে তাকাইলে তখন মনে হচ্ছে যে 750 টাকা কে আর 750 টাকা বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এটি আসলে 7 কোটি টাকা হলেও কিছু না। তবে 2 ঘন্টায় যে 750 টাকা, এটি আসলে উসুল করার মতো একটি জায়গা, আপনারা অবশ্যই আসবেন, একদিন হলেও ঘুরে যাবেন। জুবিন আবার সেই জুবিনের সেই বলগান দিয়ে খেলতে গিয়েছিল, আমি আবার ডেকে নিয়ে এসেছি। তো এখানে আবার এই যে ওইগুলা কোলবালিশের মতো ঝুলানো পেয়েছে, আমি আসলে এই সবগুলোর নাম বলতে পারি না। তো এখান থেকে নেমে আবার এই যে আবার ইয়া করলো, স্লিপ কাটলো, আবার বলের ভিতরে পড়েছে। আবার এই যে ওকে বললাম এটার পর উঠতে, এটার পর উঠে ও লাফালাফি করবে। আসলে অনেকেই হচ্ছে যে এই খেলনাগুলোর নাম জানেন, আমি আসলে এই খেলনাগুলোর নাম জানি না, তাই নাম বলতে পারছি না যে এটাকে কোনটাকে কী বলে। আমার আসলে এই বিষয়ে খুবই আইডিয়া কম, আর আমি এর আগেও কখনো এখানে আসিনি, এই জুবিনের সঙ্গে ফার্স্ট নিয়ে আসা। তো বেশ কিছুদিন ধরে জুবিন হচ্ছে যে খুব বায়না করছিল এখানে আসার জন্য, তো ফাইনালি ওকে আজ এখানে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছি একজন আপু, ওনার হচ্ছে যে বেবির সঙ্গে এখানে এই মেশিনটার সঙ্গে বল দিয়ে খেলাধুলা করছে। আপু এটার ভিতরে বল দিলে কে পাশে বেরো আসে না উপরে যায়? আমি আসলে এই বল দিয়ে মেশিনটার কাজটা বুঝতে পারছিলাম না, তো এই আপুকে দেখে ওনাকে জিজ্ঞেস করে নিলাম। উনি ওনার বেবির সঙ্গে বেশ এনজয় করছে, বল দিয়ে খেলাধুলা করছে হাসি খুশি মনে। তো এই দিকে দেখলাম যে জুবিন সোনা দৌড়িয়ে আবার সেই যে পাইপটার ভিতরে ঢুকেছে গ্লাসের ভিতরে, আবার এখান থেকে এই যে বের হয়ে আসলো। ও এই খেলনাটা খুব পছন্দ করেছে, এটার ভিতর দিয়ে বারবার দেখছি যে শুধু এটা নিয়ে খেলাধুলা করছে। তো ওখান থেকে এসে সে এই দোলনাটার উপরে ওঠার চেষ্টা করছে, তো দেখি ও দোলনাটার পরে কতক্ষণ খেলে। ও তো চেষ্টা করে উঠতেই পারলো না, তো ওখানে আসলে বসে মজা পায়নি, তো চলে এসেছে। ওই দোলনাটি হচ্ছে যে আরও একটু ছোটো বাবু যারা তারা উঠতে পারবে, তো ওর হিসাবে ওর সাইজটা হিসাবে ওটা ছোট হয়ে গেছে। তো ওখান থেকে দৌড়িয়ে এসে এই যে আরেকটা বলের মতো কি আছে আমি এটা বলতে পারবো না, তারপর সে বসে খুব মজা পাচ্ছে, কী সুন্দর করে ধরে বসে আছে, আর এটি ঘুরছে। এখানে কিন্তু আসলে খুব নয়েজ, প্রচণ্ড জোরে মিউজিক বাজছে, যেহেতু বাচ্চারা এখানে খেলাধুলা করে, তো ওদের মানে বাচ্চাদের খেলনার গান টানও এখানে রয়েছে। জুবিন কিন্তু এখান থেকে ঠাস করে পড়ে গিয়েছিল, তো আবার এসেছে সে ওই মেশিনটির কাছে বল নিয়ে খেলতে। এখন হচ্ছে যে আমি বুঝেছি এই মেশিনটার ভিতরে বল দিলে বলগুলো আসলে পাইপের সাহায্যে উপরে চলে যায়। আর এই যে আরেকটি খেলনা, এটির পাশে কী করছে দেখি, 3টা বল দিয়ে ওই মেশিনটি প্রেস করেছে নিচের দিকে।
ওয়াও, বলবুল একাকাই ড্যান্সিং করছে, এই মেশিন তিনি থেকে হচ্ছে যে মিউজিক বাজছে, আর এই মিউজিকের তালে তালে বলগুলো একাকাই ড্যান্স করছে। তো এটি দেখে কিন্তু আমি আসলে খুব ভালো লাগছিল আমার, যতগুলো খেলনা দেখেছি সিরিয়াসলি আমার কাছে এটাই দেখে খুব আমার কাছে ভালো লেগেছে। আর এই কালারফুল বলগুলো দেখে যে জুবিন আরেকটি কী যেন নিয়ে খেলাখেলি করছে, আর এদিকে দেখি এই আপুটাও বল নিয়ে খেলছে ওই যে তার বেবিটার সঙ্গে। এখন জুবিন এই যে আরেকটি ঘরের ভিতরে চলে যাচ্ছে, দেখি ঘরের ভিতরে কী কী আছে। আবার তো জুবিন বের হয়ে আসলো, ও বাবা এটা দেখি অনেক বড় একটা টাইগার, জুবিন এখন টাইগার কোলে করে নিয়ে বসে আছে। আর এখানে আমি এফাকে আরেকটু কথা বলে নিই, তো এটি হচ্ছে এই ওশান জয় পার্ক, এটি কিন্তু যমুনা ফিউচার পার্কের মানে হোলসেল ক্লাবে যেতেই পাশে বাঁধে। এখানে যে এই যে আরেকটি খেলনা, কালারগুলো সব চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জিং কালার মনে হয় কোনো গেমস। তো আমি একটু এই সুযোগে হাত দিয়ে নিজে একটু নেড়ে চেড়ে দেখলাম যে বিষয়টা কি। তো এখানে হাত দিলে আপনার হচ্ছে যে গ্রিন কালারটা সরে যায়, আবার এদিকে ইয়া দিলে রেড কালারটা হচ্ছে যে চলে আসে, আর এটা আর একটা এখানে হাত দিলে এই যে মানে কিছু লেখা যায় লেখালেখি করার জন্য। না আরও অনেক খেলনা রয়েছে, মানে সময়ের অভাবে আসলে সব দেখাতে পারছি না, আর জুবিনও সবগুলো খেলছে না এই জন্য আপনাদের দেখাতে পারছি না। জুবিন শুধু এই যে যতগুলো এরকম পাইপের মতো রয়েছে সেগুলোর ভিতরে যাচ্ছে, এটি হচ্ছে যে একটি বিচ্ছ আকৃতির করে রেখেছে। তো এখন সে দৌড়ে দৌড়ে গিয়ে আবার একটি যে এটা কি গাড়ি গাড়ি ধরলো, দেখি গাড়িতে সে কী করে। ও আসলে একটু বড় হয়ে গেছে, কিন্তু ওই খেলনাগুলো ওর তুলনায় একটু ছোট হয়ে গেছে। এটি আরও সাইজে যারা ছোট বাবু তারা খুব ইজিলি খেলতে পারবে, তো জুবিনেরও যদিও খেলতে কষ্ট হয়নি। এখন সে দৌড়ে এসে আবার এই যে এটা এটার নিচে কিন্তু আসলে ওয়াটার, তো এর ভিতরে লাফালাফি করছে। যদি এটি ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে অবশ্য ওনারা ওকে এখানে উঠতে নিষেধ করত। আর এখন সে ছোট্ট এই গাড়িটির ভিতরে যাওয়ার চেষ্টা করছে, আমার কাছে মনে হয় ও যেতে পারবে না, কারণ এইটি হচ্ছে যে সাইজে ওর থেকে ছোট আর ও হচ্ছে যেটির থেকে বড়। ওর থেকে যারা ছোট এজের মানে এই টাইপসের বেবিরা হলে হচ্ছে যে এটার ভিতরে ইজিলি উঠে খেলতে পারবে, তো ও খুব মন খারাপ করে নেমে আসলো। এখানে যে আরেকটি এক্সারসাইজের জন্য রয়েছে বাবুদের, তো সে এটার উপরে দৌড়াদৌড়ি করছে। ও আসলে কী যে করবে কিছুই বুঝতেছে না, সবগুলো খেলে একটু একটু করে খেলছে। এখানে আবার সে একটু সাইকেল চালাচ্ছে, আবার সাইকেলটা রাখলো পাশে আরেকটি খেলনা, তো এটি গেমসের মতন খেলনা, হাতুর দিয়ে যে পিটাইলে হচ্ছে যে পয়েন্ট উঠে। তো আবার দৌড়ে গিয়ে যে হেলিকপ্টার পরে উঠলো সে, যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন, এগুলি আসলে আমি দেখাচ্ছি আপনাদের একটু কষ্ট করে, কারণ এখানে কী কী খেলনা আছে তো আপনারা আপনাদের বেবিদের নিয়ে আসলে আসলে তারা কতটা এনজয় করতে পারবে, তো এটা আপনারা যাতে ঘরে বসে একটা অনুমান করতে পারেন। মানে এটা আসলে যেটা সত্যি কথা বলতে 750 টাকা তুলনায় এই খেলনাগুলো এখানে অনেক মানে যথেষ্ট পরিমাণের, আর 2 ঘন্টা তো আমার কাছে মনে হয় যে কিছুই না এখানে খেলতে গেলে। আর সবচেয়ে যে একটা ভালো সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে যদি কেউ আপনারা শপিং করতে আসেন সেক্ষেত্রে ছোটো বাবুরা কিন্তু হাঁটাহাঁটি করতে চায় না, তো ওদের সঙ্গে একজন কাউকে দিয়ে কিন্তু আপনারা ইজিলি শপিং করতে পারেন 2 ঘন্টার ভিতরে। তো ওরা 2 ঘন্টা খুব মানে আনন্দের সাথে এখানে খেলাধুলা করতে পারবে, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা শপিং করতে পারবেন। আর এটি থেকে এক সিঁড়ি নিচে নামলে কিন্তু হোলসেল ক্লাব, তো হোলসেল ক্লাব তো জানেনই যারা আসেন বেশ বড়, এখানে সবই পাওয়া যায়। তো যদি কেউ হোলসেল ক্লাব থেকে শপিং করেন তো সেক্ষেত্রে বাবুদের এখানে রেখে তারপরে হচ্ছে যে আপনারা শপিং করতে আপনাদের কাছে বেশ সুবিধা হবে। আর এই জায়গাটা কিন্তু বেশ সেফটি সিকিউরিটিপূর্ণ একটি জায়গা, আর যেহেতু সাথে একজন থাকবেই তো আপনার চিন্তা করার কোনোই কারণ নেই, বেবিদের দেখে শুনে রাখবে। তো এই আপুটি আবার এই যে জুবিনকে দেখাচ্ছে এই খেলনা দিয়ে কীভাবে খেলতে হয়, তো উনিও এখানে এসে ছোটো বাবুর মতের মতন ছোট হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে যে উনি হাত দিয়ে আসলে এই পাশ থেকে প্রেস করলে এই পাশটাতে হাতের একটা ছাপ পড়ে যায়, আবার ঠিক এর অপোজিট সাইড থেকে প্রেস করলে আবার এই পাশে এসে হাতের একটা ছাপ পড়ে যায়। এটি কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং খেলা, তো আমারও দেখে বেশ ভালো লেগেছে। তো আমি হাত দিয়ে পারিনি, জুবিন আবার আমাকে একটু প্রেস করে দেখাই দিল এই যে আমার হাতের সাপটা কিন্তু এপাশে উঠে আসছে।
তো কিন্তু ভালোই মজা লাগছে। তো আপুকে দেখে বোঝা যাচ্ছে সেও বেশ এনজয় করছে। যে পাশে দেখেন জুবিনের ছোট্ট একটি হাত, এই পাশে আরেকজন আসছে মনে হয় কোন কোন বেবির সঙ্গে, সেও এই খেলনাগুলো বেশ এনজয় করছে। আসলে কখনো কখনো মনে হয় যে মানে বাবুদের সাথে থাকতে বা ওদের দেখতে, তখন মানে মনটাও মনে হয় যে একেবারে ছোট হয়ে যায়, ও বাবুদের মতো হয়ে যায়। আর এইসব ছোটো যে বাচ্চাদের সাথে আসলে বা ওদের খেলাধুলা দেখলে মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট বা কোনো কিছুই থাকে না, একদম মনে হয় যে যেন ওদের মতো নিষ্পাপ, এরকমই মনে হয়, নিজের ভিতরে একটা ফিল হয়। জুবিন হচ্ছে যে এই পাশ থেকে ঘুরে কিন্তু ও এই নেটের ভিতর দিয়ে আবার সেই জায়গাটায় গিয়েছে, এই যে পাশে আরেকটি জায়গা। তো ও দেখি ও ও আবার সেই জায়গাটা দিয়ে খেলছে, ওর এই সেম প্লেসে। তো ওকে আমি প্রায় 4-5 বার দেখছি খেলতে এখানে। কিন্তু এই যে বেশ জুবিনের থেকেও বেশ বড় সাইজের বাবুরাও রয়েছে, ছোট সাইজের বাবুরা রয়েছে, বড় সাইজের বাবুরাও রয়েছে। তো দেখেছেন মানে কোনো এখানে আসলে বিধিনিষেধ নেই, যেটা করা যাবে না ওটা করা যাবে না, সবই খেলতে পারবে 2 ঘন্টায়। আর বাবুদের সাথে যারা আসবে তারাও এগুলো খেলে বা দেখে বেশ এনজয় করবে, মনে একটা এক্সট্রা একটা শান্তি অনুভব করবেন আপনারা এখানে আসলে। আর বাচ্চাদের খুশি দেখলে আসলে মনটাও খুশিতে ভরে যায়। বড় একটা টাইগার সানা রয়েছে আমাদের পাশে, একজন টাইগার সানা, সেই টাইগার সানাটা দেখলে খুব খুশি হয়ে যেত। তারপর হচ্ছে যে এই যে যে এগুলো দিয়ে ঘর বাড়ি কী সব ওরা গাড়ি টাড়ি বানাচ্ছিল, তো জুবিন আগে একবার এসে এগুলো খেলে গেছে অনেকক্ষণ ধরে। আর এটা হচ্ছে যে কিচেনে খেলার মতো, এটা হচ্ছে যে মেয়েদের একটা খেলনা, তো জুবিনও এখানে খেলা শুরু করেছে। তো সব মেয়েরাই আসলে ছোটোবেলায় রান্নাবাটি খেলতো, তো এটা হচ্ছে যে রান্নাবাটি খেলার একটা কিচেন। তো জুবিন এই কিচেন থেকে বের হয়ে গেল, এখন বের হয়ে গিয়ে সে এখন দেখি কি করে। আবার এই যার একটা দিয়ে খেলাধুলা করছে, ও আসলে জানে না যে কোন খেলা কিভাবে খেলতে হয়। তো এখানে আপুরা হচ্ছে যে বেশ হেল্পফুল ছিল, তো তারাই এসে এসে মাঝে মাঝে দু একটা দেখিয়ে দিল যে কিভাবে খেলতে হয়। তো যেহেতু হচ্ছে যে আমরা এর আগে কখনো আসিনি, তো অনেক খেলনাগুলো সম্পর্কে আসলে জুবিনও জানে না কিভাবে খেলতে হয়, আর আমি তো জানিই না। ওই যে এটা আমি প্রথমেই বলেছিলাম, এটা কোনো ফিশিং গেম টাইপের। তো সত্যি সত্যি যে জুবিন এটা দিয়ে ফিশ ধরার চেষ্টা করছে। এখানে আরেকটা রয়েছে, এখানেও এই যে ফিশিং গেম, একটা ঝাঁকা রয়েছে দুটো, একটা চালনি, আমি একটা নিলাম, দেখি তুলতে পারি কি না। ইয়ে, আমি দুটো তুলেছি, জুবিন এসে আমার হাত থেকে আবার তুলে নিয়ে গেল এটা। এখন জুবিনও তুলবে, আর একটি ঝাঁকা ছিল কিন্তু আমারটা নিয়ে টানাটানি করছে, ও দুটো তুলেছে। দেখি আমাদের 2 ঘন্টা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, প্রায় মানে শেষই হয়ে গেছে 2 ঘন্টা। তারপরে এখন যে সময়টা আমরা আছি, এটা কিন্তু 2 ঘন্টার উপরে এক্সট্রা টাইম, তো আমি সঠিক জানি না এই এক্সট্রা টাইমের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে কি না। তো আমার একটু ভিডিও বাকি আছে দেখে আমি এখনও বের হচ্ছি না, একটু দেখছি যে এখানে আর কে কী করছে, আর কী কী আছে খেলার। তো এই যে আর একটা ভাইয়া, ওনার বেবিকে না কি ভিতরে দিয়ে, তো উনি অপেক্ষা করছে এখানে দাঁড়িয়ে। তারপর হচ্ছে যে এখানে ছোটো ছোটো আরও দুজন, এই যে এগুলো মনে হয় এগুলো কোনো ম্যাচিং টাইপের গেম, এগুলো খেলছে। আর এই পাশে একটা কর্নার রয়েছে, ফুড কর্নার, তো এখানে কিন্তু বিকাশেও পেমেন্ট করা যায় যেটা দেখতে পাচ্ছি। এখানেও কিছু খাবার রয়েছে। তো বাচ্চারা হচ্ছে খেলতে খেলতে যদি ক্লান্ত হয়ে যায় বা ক্ষুধা লেগে যায়, তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা খাবার কিনতে পারবেন। আর বাসা থেকে খাবার আনলে সেটা অ্যালাউ হবে কি না সেই কথা আমি অবশ্য জানি না, কারণ যেহেতু আমরা বাসা থেকে খাবার আনিনি, তো আমি আসলে এই বিষয়ে বলতে পারবো না। আর আমার তখন মনেও ছিল না, থাকলে অবশ্যই আমি ওনাদের কাছে জেনে নিতাম, তাহলে আপনাদের জানিয়ে দিতাম। তো জুবিনকে আমি বারবারই বলছি যে জুবিন বের হয়ে যায়, চলো চলো চলো। তো বের হওয়ার সময় আপুদের কাছে বললাম যে এই যে মোজাটা কী করবো, তা ওই আপু বললো যে মোজা তো আপনারা কিনেছেন, তো এটা সাথে করে নিয়ে যান। তো সেই জন্য সাথে করে নিয়ে বের হলাম। বেরোনোর পর দেখি পাশে এই যে কিন্তু আরও অনেকগুলা এই যে কার, তারপর হচ্ছে যে রোবট, এগুলা রয়েছে। তো জুবিন আবার এই যে একটা থেকে বের হয়ে আবার এই যে একটা কারের উপর উঠেছে, সে ড্রাইভ করার চেষ্টা করছে। কারগুলো কিন্তু বেশ মানে লাইটিং করা, আর এগুলোতে কিন্তু বেশ মিউজিক বাজছে। তো এই কারটা থেকে ও যেটা পারে না সেটা থেকে তাড়াতাড়ি করে নেমে যায়, তো ওইটা পারেনি দেখে নেমে এই যে আরেকটার উপরে উঠেছে, এটা একটা রোবটের মতো দেখতে। এখন দেখি কি করে, ওইটা দিয়ে খেলার চেষ্টা করছে। আচ্ছা তুমি
এই যে এটা থেকেও নেমে যাচ্ছে, কারণ এটাও চলে না। ও হচ্ছে যে যেটা চালাতে পারে না বা বুঝে না যে কি বিষয়টা কি, তো সেটা থেকে আসলে সেটাও ধরাধরি করে না। আস্তে করে বুদ্ধিমানের মতো, বুদ্ধিমান বাচ্চা আমার, নেমে আরেকটা গিয়ে ধরাধরি করে। তো এখন জুবিনকে বলেছি, জুবিন চলো রেডি হও, আমরা বাসায় চলে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।